আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা হার্ডরক মাইক্রো কার। তো এই গাড়িতে যে প্রবলেম, গাড়িটা হচ্ছে স্টার্ট হচ্ছে না। তো কি করলে আমরা গাড়িটা স্টার্ট করতে পারবো সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরা হবে, আপনারাও শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কী জন্য গাড়িটা স্টার্ট হচ্ছে না সেটা আপনাদেরকে আমরা চেক করে দেখাচ্ছি এবং আমরা সমস্যাটা ধরার চেষ্টা করতেছি। তো এখানে দেখুন, সব লাইট যেগুলো আসার সব কিছু আসতেছে এখানে। ব্যাটারি, মোবিল, হ্যান্ডব্রেক, হিটার, মোবিল লেভেল এবং এটা হচ্ছে হিটার লাইট, সব কিছু এখানে ঠিক আছে। কিন্তু গাড়িটা দেখুন, আমি সেলফ মারতেছি তো গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে অনেক কয়েকবার সেলফ মারার পরও গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে পেট্রোল গাড়ি কীভাবে স্টার্ট করা হয় স্টার্ট না নিলে। তো আজকে দেখাবো, এটা হচ্ছে ডিজেল গাড়ি, ডিজেল গাড়ি স্টার্ট না নিলে আমরা কী কী চেক করব, কী কী এর ফাংশন থাকে। তো এই ভিডিওতে দেখানো হবে কী স্টেপ আমরা চেক করলে ফল্টটা ধরতে পারবো, সমস্যাটা ধরতে পারবো। তো এখানে চেক করার জন্য আমি এয়ার ফিল্টার যে পাইপটা আছে সেটা খুলে নিচ্ছি, তাহলে আমার চেক করতে সুবিধা হবে। তো পেট্রোল গাড়িতে যেগুলো ফাংশন থাকে, প্লাগ থাকে, কারেন্ট থাকে, অনেক কিছু সুইচ থাকে যে কারেন্ট ছাড়া সহজে স্টার্ট নেয় না। তো এই ইঞ্জিনে, টু সি ডিজেল ইঞ্জিনে বিশেষ কিছু কারেন্টের প্রয়োজন নেই, শুধু পাম্পের একটা কারেন্টের লাইন থাকে যে এক লাইন দিলেই স্টার্ট হবে। আর এখানে থাকে হিট সুইচ, এই হিট সুইচটা আমাদেরকে দেখে নিতে হয় যে এখানে হিট দিলে বোর্ডের যে লাইনগুলো আছে সেগুলো আলোগুলো কমতেছে কিনা। যদি লাইনগুলো আলোগুলো কমে তাহলে হিট হচ্ছে। তো এখানে হিট দেওয়ার পর দশ পনেরো সেকেন্ড এবার চেপে ধরার পর আমরা সেলফ মারবো যে স্টার্ট হচ্ছে কিনা। তো ফ্রেন্ডস দেখুন, এখানে হিট দেওয়ার পরও গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো আমাদেরকে প্রথমে যেটা স্টেপে আমি চেক করলাম যে গাড়িতে সেলফ মারলাম, ব্যাটারি আমাদের ভালো আছে এবং সেলফও ঘোরাচ্ছে। তারপর আমরা এখানে চেক করব যে যেটা আপনাদেরকে বললাম, এটা ডিজেল গাড়িতে শুধু একটাই সুইচ থাকে ইলেকট্রনিক লাইনের, সেটা হচ্ছে পাম্পের, যে ফুয়েল পাম্পের লাইনে একটা সুইচ থাকে, সেই সুইচে যদি কারেন্ট না আসে তো গাড়ি স্টার্ট নিবে না। তো এটা আমাদেরকে চেক করে নিতে হয়। তো এখানে লাইনটা খোলার পর এখানে আমরা এভাবে ফায়ার করব, দেখুন একটা কিট কিট সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটাতে বোঝা যাচ্ছে যে সুইচটা ভালো আছে এবং লাইনটাও ভালো আছে। যদি সাউন্ড না করে তাহলে লাইনের সমস্যা, লাইনটা চেক করতে হবে, আর না হলে লাইন ভালো থাকলে সুইচের প্রবলেম। তো এটা হচ্ছে পাম্প, তো এখানে লাগানো থাকে সুইচটা, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এই জায়গায় সুইচটা, এটা হচ্ছে সুইচ এবং সুইচ থেকে একটা তার আসছে এবং চাবি সুইচ থেকে একটা লাইন আসছে। তো এখন এভাবে আমাদেরকে চেক করে নিতে হয়, যদি আওয়াজ করে তাহলে এখানে লাইন ঠিক আছে। তো এই তারটা আমি জয়েন দিয়ে দিচ্ছি। তো এই ইঞ্জিনের মধ্যে শুধু এই একটাই হচ্ছে ইলেকট্রনিক লাইন, তো এটা আপনি লাইন যদি না পায় সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ব্যাটারি থেকে এই সুইচে লাইন দেবেন, তো গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি তারটা আবার ফিটিং করে দিলাম, দেওয়ার পর দেখবো যে অন্য কিছু। তারপরে স্টেপ আমি তেলের লাইনটা চেক করবো, এটা হচ্ছে এসি পাম্প, এটা হচ্ছে ম্যানুয়াল এসি পাম্প একটা, এটা যেটাতে কোনো ইলেকট্রনিক লাইন নেই, যেটা তেলের প্রেশারটাকে ধরে রাখে এবং ফিল্টার থেকে ফ্রেশ তেলটা আমাদের পাম্পে আসে। তো এই পাইপটা লাগছে ঠিক আমাদের হাই প্রেশার পাম্পে, যেটা হচ্ছে ইঞ্জিনের সঙ্গে বেল্টের মাধ্যমে ঘুরে টাইমিং অনুযায়ী। তো এই পাইপটা আমি, যে লাইনটা আসে সেটা আমি খুলে চেক করব যে এখানে তেল আসতেছে কি না। তেলের লাইন জাম থাকলে তেল আসবে না, বা ট্যাঙ্কিতে তেল না থাকলেও তেল আসবে না, বা এসি পাম্পটা খারাপ থাকলেও তেল আসবে না। তো এখানে খুব স্পিডে তেল আসতে হবে এসি পাম্প করলে, দেখুন হাওয়া আসতেছে এখানে এসি পাম্প করার পর। সেক্ষেত্রে হতে পারে আমাদের ফিল্টারের জাম বা তেলের লাইন জাম বা গাড়িতে তেল নেই। তো সেটা কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে এসি পাম্পে আমরা চাপ দিচ্ছি, তো এখানে স্পিডে তেল আসার কথা, দেখুন। তো এরকম যখন করবে সেক্ষেত্রে আপনার এসি পাম্পের লাইনে হাওয়া থাকতে পারে বা তেলও নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তেল আছে কিনা সেটা বোঝার জন্য ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসছে, ট্যাঙ্কি থেকে যে লাইনটা এসি পাম্পে লাগছে, দেখুন এই পাইপটা, এখানে হচ্ছে দুইটা পাইপ লাগানো থাকবে, একটা হচ্ছে ট্যাঙ্কি থেকে এসি পাম্পে লাগবে আর একটা এসি পাম্প থেকে আমাদের ডিজেল পাম্পে লাগবে, ফুয়েল পাম্পে লাগবে। তো ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসছে সেটা তো আমি জোরে ফু দিব প্রথমে,
তারপর আমি তেলটা মুখ দিয়ে টানবো। তো ফ্রেন্ডস, ট্যাঙ্কিতে যে লাইনটা ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসে এসি পাম্পে, তো সেই লাইনটাতে আমি ফু দিলাম। প্রথমত ফু দিলাম এটার কারণে যে লাইনটা যদি জাম থাকে, কোনো ময়লা থাকে, সেক্ষেত্রে আমাদের ময়লাটা ট্যাঙ্কিতে চলে যাবে, লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। তো ট্যাঙ্কিতে তেল ছিলই, সেটা আগে মিটারে দেখাচ্ছিল আমাদের, ট্যাঙ্কিতে তেল ছিলই, কিন্তু তেলের প্রবলেমের জন্য গাড়ি স্টার্ট নেবে না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে দেখাইলাম যে চেক করে যে কীভাবে চেক করবেন। প্রথমে আপনারা ফু দিবেন তেলের লাইনে, তারপর তেলটা মুখ দিয়ে টেনে আবার এসি পাম্পে লাগাবেন। তো এখানে তেল আসতেছে, যে তেল আসতেছে কোনো সমস্যা নেই, তেল আছে, আমাদের লাইনটাও জাম ছিল না, ক্লিয়ার আছে। সেক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে এসি পাম্প ফিল্টারটা। তো এখানে আমি এসি পাম্প ফিল্টার দুটোই চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা স্টার্ট হচ্ছে কি না। তো এটা হচ্ছে এসি পাম্প ফিল্টার, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করার জন্য এটা আমি এখন এখানে খুলতেছি। তো আপনাদেরকে যেটা দেখাইলাম, এই ডিজেল ইঞ্জিনে, এই 2C ডিজেল ইঞ্জিনে ইলেকট্রনিক কোনো লাইন নেই, শুধু এক জায়গায় একটা ইলেকট্রনিক পাম্পে ইলেকট্রনিক সুইচ লাগা আছে পাম্পে। সেই সুইচে যদি কারেন্ট না আসে তো গাড়ি স্টার্ট নেবে না কখনোই। তো এখানে দেখুন এসি পাম্প এবং ফিল্টারটা ময়লা আছে, এসি পাম্পও ময়লা যাওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে, এর প্রেশার কমে গেছে, যেটা তেল আসতেছে না। তো এখানে আমি নতুন ফুয়েল ফিল্টার এবং এসি পাম্প এখানে ফিটিং করতেছি নতুন। নতুন লাগার পর আপনাদেরকে দেখাচ্ছি চেক করে গাড়িটা স্টার্ট নিচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, এখানে আমার এসি পাম্প ফিল্টার টাইট করা শেষ, এখন আমি এসি পাম্পটা ফিটিং করতেছি। তো এই 2C ডিজেল ইঞ্জিন যখন স্টার্ট নেবে না, সেক্ষেত্রে আপনি তেলের লাইন চেক করবেন এবং পাম্পের সুইচের লাইন চেক করবেন, লাইন আছে কি না। তারপর আপনি যে গ্লো প্লাগ, হিটার প্লাগ যে থাকে চারটা, সেগুলো আপনি চেক করে নেবেন। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছি গ্লো প্লাগ কীভাবে চেক করবেন, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো এগুলো অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম চেক করে নিতে হবে, তারপর যদি স্টার্ট না নেয় সেক্ষেত্রে অন্য কিছু চেক করতে হবে। আর আরেকটা বিষয় এখানে বলা হয়নি, এটার যে ট্যাঙ্কিতে কোনো ইলেকট্রনিক কোনো এসি পাম্প নেই, ফুয়েল পাম্প নেই, যেগুলো আমাদের EFI পেট্রোল গাড়িগুলোতে থাকে, যে ফুয়েল পাম্পের সাহায্যে, মোটরের সাহায্যে ইঞ্জেক্টরের লাইনে তেল আসে স্পিডে, সেরকমটা এখানে না। এখানে ম্যানুয়ালভাবে এসি পাম্প করে নিয়ে আসতে হয়, তেলটা হার্ড করতে হয়। এখানে এসি পাম্পটা যখন হার্ড হয়ে যায় তখন আমাদেরকে এখানে পাইপ ফিটিং করতে হয়। তো এভাবেই চলতে থাকে, এসি পাম্পের সাহায্যে তেলটা এখানে থাকে এবং তারপর পাম্পটা স্টার্ট নেওয়ার পর টানতেই থাকে তেলটা ইঞ্জিনের দিকে। তো এটা এভাবেই কাজ করে। তো ফ্রেন্ডস, এখানে আমাদের এসি পাম্প লাগানো কমপ্লিট। তো এসি পাম্প লাগানোর পরেই এসি পাম্পটা পাম্প করে তেল নিয়ে আসতে হবে এবং এসি পাম্পটা হার্ড করে নিতে হবে। হার্ড করে নেওয়ার পর এখানে আমরা ডিজেল পাম্পে আমরা পাইপটা ফিটিং করব। তো ফ্রেন্ডস, এখানে দেখুন এখন পাম্প করাতে তেলটা স্পিডে আসতেছে, আর ফার্স্ট টাইমে কীরকম হাওয়া আসতেছিল, তো সেই এসি পাম্পটাতে প্রেশার ছিল না। অনেক সময় লাইনে যখন আমাদের ময়লা থাকে, ডিজেলে তো এমনিতে একটু ময়লা থাকে, সেক্ষেত্রে আমাদের লাইনগুলো জাম হয়ে যায়। সেক্ষেত্রে আপনি হাওয়া মেরে দিবেন, হাওয়া যদি না থাকে তো আপনারা ফু দিয়ে লাইনটা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর আপনারা এভাবে এসি পাম্পটা হার্ড করে গাড়ি স্টার্ট করবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে। অনেক সময় তেল যখন আমাদের থাকে না সেক্ষেত্রে হাওয়া নিয়ে নেয়, তো তেল উঠার পর আপনারা এইভাবে এসি পাম্প করে হার্ড করে দিয়ে আপনি সেল মারবেন, গাড়ি স্টার্ট হবে। তেল শেষ হয়ে গেলে লাইনে হাওয়া নিয়ে নেয়, হাওয়া নিলে গাড়ি স্টার্ট হবে না, সেক্ষেত্রে আপনারা এসি পাম্পটা হার্ড করবেন।
তো এখানে সবকিছু লাগানো কমপ্লিট। তো গাড়িটা দেখি স্টার্ট হয় কিনা, সেলফ মারতেছি আমরা এখন হিট দিয়ে। তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ গাড়ি আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এসি পাম্পের তেলের প্রেশার কম থাকার কারণে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। এমনি থেকে আমাদের পাম্পের লাইন সব কিছুই ঠিক ছিল এবং হিটার প্লাগ সব কিছুই হিট হচ্ছিলো, তারপরেও গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তো মূলত যে সমস্যাটা ছিল যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে তেলের লাইনে আমাদের কোনো জাম ছিল না, সমস্যা ছিল আমাদের এই এসি পাম্পটা। এসি পাম্পটার প্রবলেম থাকার কারণেই ফুয়েল লাইনে ঠিক মতো লাইন পাচ্ছিল না, সেজন্য আমাদের গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা গাড়ি স্টার্ট না নিলে ছোটোখাটো বিষয়গুলো আপনারা কীভাবে চেক করবেন। এগুলো চেক করার পর যদি না হয় তারপর অন্য কিছু আপনারা চেক করতে পারেন। তো ফার্স্ট টাইমে আপনাদেরকে এগুলো অবশ্যই চেক করে নিতে হবে, তারপর অন্য কিছু। তো ফ্রেন্ডস এখানে আপনাদেরকে আমি গাড়ি বন্ধ করে দেখাইলাম, গাড়ি আবার সেলফ মারার পর স্টার্ট হচ্ছে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।